ও বন্ধুরা তোমাদের জন্য একদম শেষ সুযোগ তোমরা অনেকেই জানতে চাইছ টাটা ইলেকট্রনিক্সে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে সহজে কিভাবে আমরা নিজের কেরিয়ার বিল্ড করতে পারবো জব পেতে পারবো ও আর কোনো সময় কিন্তু এই সুবর্ণ সুযোগ পাবে না সরাসরি বিকাশ ভবনের থ্রুতে কিন্তু টাটা কোম্পানি তোমাদের সকল ছাত্রছাত্রী যাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু চাকরি নিয়ে আসছে এবং যেখান থেকে তোমরা অনেক ভালো টাকার স্যালারি কিন্তু আর্ন করতে পারবে তোমরা অনেকেই সমস্ত বিষয়টার ডিটেলসে জানতে চাইছিলে সেই কারণে ডিটেলসে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি বিকাশ ভবনের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না কারণ এটা একটা প্রাইভেট জব টাটা কোম্পানি তোমরা প্রত্যেকেই জানো আমাদের এর রাজ্য তথা দেশের একটি ই বড়ো কোম্পানি বলতে পারো টাটা কোম্পানি যেখানে এ প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে যে টাটা কোম্পানির এমপ্লয় হব টাটা কোম্পানিতে জব করব। যেখানে প্রায় আয় তোমরা অর্ধ লক্ষ টাকা কিন্তু এই টাটা কোম্পানি থেকে যে কোনো এমপ্লয় স্যালারি হয়ে থাকে যেখানে ছাত্রছাত্রী যাদের উচ্চ মাধ্যমিক পাস আছে তাদের জন্য সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিকাশ ভবনের থ্রুতে সমস্ত বিষয়টা তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই অ্যাকচুয়ালি কি বিষয় স্কুলেও প্লেসমেন্ট বাংলার ছাত্রছাত্রীদের চাকরি দিতে আসছে টাটা গোষ্ঠী উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রীদের জন্য বিশেষ প্লেসমেন্ট শিবিরের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে রাজ্যের চার প্রান্তে তেরোই জুলাই থেকে দফায় দফায় এই প্লেসমেন্ট শিবিরের আয়োজন করা হচ্ছে চারটি স্কুলে অবশ্য সেই স্কুলগুলিতে যোগ্যতা মান থাকা অন্যান্য স্কুলের ছাত্রীরাও আবেদন করতে পারবে সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করা পড়ুয়াদের চাকরির জন্য প্লেসমেন্টের আয়োজন করা হয় কিন্তু এই প্রথম স্কুল স্তরের চাকরির প্লেসমেন্টের খবর পাওয়া গেল যেখানে কোনো বিশেষ কোর্স বা ভোকেশনাল ট্রেনিং না থাকা থাকলেও বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রীরা চাকরির জন্য আবেদন করতে পারবে বলেই জানানো হয়েছে বিকাশ ভবনের তরফে রাজ্যের চারটি প্রান্তে চারটি স্কুলের কর্তৃপক্ষকে টাটা ইলেকট্রনিক্সের চাকরির জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রীদের প্লেসমেন্টের শিবিরের আয়োজন করার কথা জানানো হয়েছে দমদমের আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল সুন্দরবনের পাঠান কালী আদর্শ বিদ্যাপীঠ এবং উত্তরবঙ্গের নকশাল বাড়ির সারদা বিদ্যা মন্দিরের এই প্লেসমেন্ট শিবিরের যোগ্য দেওয়ার জন্যই ছাত্রীদের আহ্বান করা হয়েছে এর জন্য সংশ্লিষ্ট স্কুলগুলিতে যাবতীয় প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের এক ডেপুটি ডাইরেক্টর তার মানে তোমরা বুঝতেই পারছ তোমরা যারা দু হাজার কুড়ির বা কুড়ির পরে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পাশ করেছ তোমরা প্রত্যেকে এ যারা ছাত্রী রয়েছ প্রত্যেকে কিন্তু কালকের থেকে ধাপে ধাপে টাটা কোম্পানিতে যোগদান করতে পারবে এবং ছাত্রদের জন্য বিশেষ সুবিধা রয়েছে সেটা আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে নয় কারণ এই মুহূর্তে বিজ্ঞপ্তির ডেট প্রকাশিত হয়নি যেটা বিকাশ ভবনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রদের জন্য দেওয়া হয়েছে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যেটা তোমাদের প্রত্যেককে জানিয়েছি যে তেরো তারিখ অর্থাৎ কালকের থেকেই কিন্তু ধাপে ধাপে এ আর শুরু হয়ে যাচ্ছে তোমাদের যে অ্যাকচুয়ালি টাটা কোম্পানিতে নিয়োগ যেখানে ট্রেনিং পিরিয়ডে তোমরা আট হাজার টাকা তো পাবেই একই সাথে পেয়ে যাবে প্রতি মাসে পনেরো হাজার টাকা স্টার্টিংয়ে এবং সেটা দু থেকে তিন গুণ কিংবা পাঁচ গুণ হতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ টাটা কোম্পানির সম্বন্ধে তোমরা অনেকেই জানো ও তো কাজেই তোমরা যারা টাটা ইলেকট্রনিক্সে উচ্চ মাধ্যমিকের পর নিজেদের কেরিয়ার বিল্ড করতে চাইছো যারা ছাত্রী রয়েছে এই মুহূর্তে তারা অতি অবশ্যই যে স্কুলগুলোর কথা বললাম সেই স্কুলগুলোতে যোগাযোগ করতে পারো ও এবং তোমরা সামান্য পরীক্ষার মাধ্যমে যাতে এত প্রসিডিওর হয়ে থাকে বিভিন্ন বড় বড় চাকরির ক্ষেত্রে সেটা সামান্য পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা তা পেয়ে যেতে পারো এবং ভালো কেরিয়ার বিল্ড করতে পারো এক্ষেত্রে তোমরা অনেক স্টুডেন্ট বলেছ কালকে আমাদের পরীক্ষা আছে দেখো কালকেই যেতে হবে তাই না কালকে থেকে ধাপে ধাপে শুরু হবে তোমার কাছাকাছি যে চারটে স্কুলের কথা বললাম সেই স্কুলের মধ্যে তোমার বাড়ির কাছাকাছি যে স্কুল পড়ছে সেই স্কুলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো তেরো তারিখের পর আবার কবে অ্যাকচুয়ালি নিয়োগ প্রক্রিয়া চালু হবে এ সেই দিনকে তুমি যেতে পারো কারণ কালকের থেকে শুরু হচ্ছে ধাপে ধাপে কিন্তু হবে এ কাজেই তোমরা কিন্তু সরাসরি স্কুলগুলোতে যোগাযোগ করতে পারো তোমার জেলা অনুযায়ী তোমার এরিয়া অনুযায়ী আর বাদ বাকি ভিডিওটা যারা মনে হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস করেছে এ তোমাদের নয় অন্য কাউর এই ভিডিওটি জানলে সুবিধা হবে এই তথ্য জানলে সুবিধা হবে তাদেরকে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও জানতে পারে এবং তোমরা যারা ছাত্র রয়েছ ও উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্যও নিয়োগ রয়েছে কিন্তু এই মুহূর্তে নয় যখনই নিয়োগ প্রক্রিয়া চালু হবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে তোমাদের ক্ষেত্রেও নিয়োগ রয়েছে এই মুহূর্তে এ উচ্চমা মাধ্যমিক পাশে শুধুমাত্র ছাত্রীদের জন্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা বিস্তারিত জানতে চাইছিলে সেই জন্য পুরো বিষয়টা জানিয়ে দিলাম এবং এরপরে যখন ছাত্রদের জন্য হবে তখন তোমাদের তৎক্ষণাৎ বিষয়টা জানিয়ে দেবো